এক ব্যক্তি সামনে মোবাইল রেখে নামাজ পড়ছে আর এক চোর ভাই এসে তার মোবাইলটা নিয়ে যাচ্ছে এমন অবস্থায় নামাজি ব্যক্তি কি করবে জানালে উপকৃত হব নামাজের মধ্যে দামি মোবাইল আপনি রেখে নামাজ পড়তেছেন প্রথম কথা হলো নিচের মোবাইল রেখে নামাজ পড়বেন কেন পকেট হয়ে গেছে আপনার তারপরও যদি এরকম মূল্যবান কোনো জিনিস আপনি রেখে নামাজে দাঁড়ান আর এদিকে চোর এসে সুবিধাটা নেওয়ার চেষ্টা করে তো আপনি নামাজের মধ্যে যদি ওইটা রক্ষা করার সুযোগ থাকে তাহলে সেটা করার সুযোগ আপনার আছে কথা বুঝতে পারছি বিশেষ করে যখন জীবন হুমকির মধ্যে পড়ে যায় আমরা অনেকে মনে করি না তখন ওই ব্যবস্থায় থাকতে হবে ধরুন কোথাও ভূমিকম্প শুরু হয়ে গেল বিল্ডিং নোনা শুরু করছে মসজিদ নোনা শুরু করছে ভয়ঙ্করভাবে বোঝা যাচ্ছে যে একটু বেশ বড় সড় ভূমিকম্প হচ্ছে আপনি নামাজ ছেড়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই জায়েজ হবে এবং পরবর্তীতে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আপনি বাইরে গিয়ে বা যেখানে পারেন আপনি নামাজটা পড়ে ফেলবেন নামাজ পড়তে হবে কিন্তু জানবির জীবন বা রক্ষা করার জন্য আমি ওইটা নামাজ ছাড়াটা জায়েজ আছে হ্যাঁ যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ না ছাড়েন যে যা হয় হোক আমি নামাজ দাঁড়িয়ে থাকবো তাহলে সেটাও শুধু জায়েজ আছে না তার কারণে আল্লাহর কাছে আপনি আজর এবং সওয়াব পাইতে পারেন যেহেতু আপনি আপনি জায়েজের উপর আমল না করে আপনি ছাড় গ্রহণ না করে বরং আপনি আল্লাহর উপর আস্থা এবং ইয়াকিন তাওয়াক্কুল বেশি রেখেছেন সেই জন্য আল্লাহর কাছে আরও আজরও আপনি পেতে পারেন অপসংস্কৃতি লালন পালন যদি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ হয় বর্তমানে পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা লালন করা কাদের অনুসরণ পুরো প্রশ্ন পরিষ্কার না বাকি যেটুকু বুঝতে পেরেছি সে আলোকে যদি বলি তাহলে এখনকার নতুন নতুন পাঠ্যপুস্তকগুলোতে যে সমস্ত আজেবাজ জিনিস পরিকল্পিতভাবে প্রায় ঢুকানো হচ্ছে বিশেষ করে এই বছর ষষ্ঠ সপ্তম শ্রেণী বই নিয়ে সারা দেশে ওলামা একরাম অভিযোগ করেছেন আমরা লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বলছেন আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ ধরনবার মানুষের এই প্রাণের দাবি মেনে নিবে সরকার এবং যারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে এ ধরনের বিষয় নিয়ে এই কুসুলভগুলোকে বের করে বিচার মুখোমুখি করবে কেন হঠাৎ করে তারা মানুষকে এদেশের ধর্মপ্রাণ মানুষকে এমন জিনিস তাদের সন্তানকে শেখাচ্ছে যে তাদের সন্তানরা বেইমানের দিকে যাবে সমকামীদের দিকে যাবে সেটা তাদেরকে খুঁজে বিচার মুখোমুখি করা হবে এটা আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ তবে যারা এটাকে প্রমোট করতে চাচ্ছে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমরা বলতে চাই তারা বানরের সভ্যতায় বিশ্বাসী তারা বানরের সন্তান আমাদের দেশে মানুষ দুষ্টামি করলে তারে বলে বাদর নাকি কারণ এত লাফালাফি এত ফালাফালি এত বাদ্রামো এত পাগলামো করে বাদর যেটা অন্য কোনো প্রাণী সচরাচর করে না তো যারা এই বানরের সন্তান বলে বা বানরের প্রজাতির বলে মানুষকে বিশ্বাস করে তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করছে যে এরা দেখতে শুনতে মানুষের মতো হলেও এরা মূলত বাদ্রাম করছে এই সমাজে আল্লাহ তাআলা এই বাদরের বাদ্রাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমার ছেলে আমার থেকে পৃথক প্রায় 15 বছর যাবৎ গত 2 বছর আগে আমার পুত্রের মৃত্যু হয় এখন তার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আমি পিতা হিসাবে কি পরিমাণ সম্পদ পাব আর ওরা যদি আমার পাওনা সম্পদ দিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে আমার করণীয় কি দয়া করে জানাবেন এটা নির্ভর করে আপনার নাতিপুতি আছে কি না কারণ কোনো মানুষ মারা গেলে তার সম্পদে রেখে যাওয়া সম্পদে বাবা এবং মা উভয়ের অধিকার আছে উভয়ের কি আছে অধিকার আছে সন্তান সন্ততি ছেলের ঘরে যদি সন্তান সন্ততি থাকে তাহলে অধিকার একরকম আর যদি না থাকে তাহলে অধিকার আরেক রকম এই জন্য জানতে হবে যে আপনার নাতিপুতি বেঁচে আছে কিনা এ ধরনের মাসালা এরকম শর্ট ভার্সন প্রশ্নোত্তরের জন্য বলা কঠিন কারণ এখানে অনেকগুলো তথ্য দিতে হয় তারপরে মাসালার উত্তর দেওয়া যায় তবে আপনাকে একটা কথা বলে রাখি যে আপনার সন্তান তার মারা যাওয়ার পরে ছেলে মেয়ে তার ছেলে মেয়ে আপনার বৌমা তারা যদি আপনার সম্পদ সেখানে সেই সম্পদে আপনার অধিকার দিতে না চায় আপনি আইনের আশ্রয় নিতে পারেন আপনি জবরদস্তিমূলকভাবে তাদের থেকে আদায় করতে পারেন কারণ সেটা আপনার অধিকার সন্তানের সম্পদে বাবা মার কি আছে হক এবং অধিকার আছে